আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকাত সুরা আর রহমান সুরাটির মাঝে আটাত্তরটি আয়াত রয়েছে সুরাটি মক্কায় অবতীর্ণ এ সুরাটির মাঝে আল্লা রব্বুল আলমিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিফাত সিফাতে বাড়ি তা আলা রহমান এই সিফাতের মাধ্যমে সুরাটি শুরু হয়েছে মক্কার মুশরেকরা আল্লাহ রব্বুল আলমিনের সিফাতকে অস্বীকার করতো কল ওয়াম রহমান তারা বলতো রহমান কে তো কোরআনে করিমের সুরা আর রহমান এ সুরার মাঝে রহমান আল্লাহ রব্বুল আলমিন তার যে প্রভাব এবং আল্লাহ রব্বুল আলমিনের যে কর্তৃত্ব আর তার মোকাবেলায় মানুষের যে অক্ষমতা এবং অসহায়ত্ব এবং আল্লাহ রব্বুল আলমিন তার আনুগত্যের যে সুফল এবং আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা এবং নাফরমানির যে ভয়াবহ পরিণতি এ সমস্ত বিষয়গুলো এ সুরার মাঝে আলোচিত হয়েছে এবং এ গুরুত্বপূর্ণ আহ্বান হল আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করি আর আমাদের যাবতীয় সফলতা আমাদের যাবতীয় কল্যাণ এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছেই প্রার্থনা করি সোরাটির প্রথম চার রুকুতে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় নবীকে কোরআনের নিয়ামত দান করেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করার পর মানুষদেরকে তার মনের ভাব প্রকাশ করার সুযোগ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের এই নিয়ামতকে তুলে ধরা হয়েছে একজন মানুষ ধনী হোক আর গরিব হোক সে সুস্থ হোক আর অসুস্থ হোক সে তার মনের ভাবকে প্রকাশ করতে পারে তার মনে যা ইচ্ছা হয় মনের ইচ্ছাটাকে মনের কল্পনাটাকে সে অন্যের কাছে উপস্থাপন করতে পারে সে বলতে পারে এটা মানুষকে দেয়া আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় এক নেয়ামত সোরাটির শুরুতেই রহমান আল্লাহ রব্বুল আলমিনের এই যে এ নেয়ামত এই যে এক আল্লাহ রব্বুল আলমিনের বিশাল মেহরবানি এই মেহরবানির আলোচনাটা সোরার শুরুতে হয়েছে আমরা এই সোরাটির পঞ্চম এবং ষষ্ঠ আয়াতে দেখতে পাই এখানে গোটা বিশ্ব জাহান এটা যে এক আল্লাহ রব্বুল আলমিনের কর্তৃত্বে আল্লাহ রব্বুল আলমিনের ব্যবস্থাপনায় চলছে এবং আল্লাহ রব্বুল আলমিনের এই কর্তৃত্ব ছাড়া যে পূর্ণ বিশ্ব জাহান এটা অচল এ বিষয়টিকে প্রথমে তুলে ধরা হয়েছে এরশাদ হয়েছে ওয়াশামসু ওয়াল কামারু বি হাসবান ওয়ান নাজমু জুদান এর পরবর্তী সপ্তম থেকে নবম আয়াতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে এ বিশ্ব জাহানে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু রেখেছেন এ সকল কিছু যে চলছে এটা ইনসাফপূর্ণভাবে চলছে এ প্রকৃতির মাঝে কোনো জুলুম কোনো বে ইনসাফি নেই এখানে সকল কিছুই এক নিয়মে চলছে কোনো কিছুই নিয়ম ভাঙছে না কাজেই আমরা এ সুরার প্রথমত ভূমিকার আলোচনায় দুটি জিনিস দেখতে পাই এক হলো তৌহিদ আর আরেকটি হলো সুবিচার আর কোরআনি করিম এ তৌহিদ এবং সুবিচার এ দুইটা এই দুটি জিনিস শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে নাজিল করেছেন আর সুরা আর রহমানের ভূমিকার মাঝে আমরা এই দুইটি বিষয় দেখতে পাই যে সব চলছে আল্লা রব্বুল আলমিনের নিয়ন্ত্রণে চলছে আর যা কিছু চলছে খুব ইনসাফ ভিত্তিকভাবে চলছে এখানে কোনো বে ইনসাফি নেই আমরা এই সোরাটির দশ নম্বর আয়াতে সুরাটির মূল পর্বের আলোচনায় যে বিষয়টি দেখতে পাই যে দশম আয়াত থেকে প্রথমত তিরিশতম আয়াত পর্যন্ত এই আলোচনার মাঝে আল্লাহ রব্বুল আলমিনের কর্তৃত্ব তার ক্ষমতা তার নিয়ামত তার প্রভাব এ সমস্ত বিষয়গুলোকে তুলে ধরে এখানে মানুষের সাথে সাথে কোরআনি করিমের এই একটি সোরার মাঝেই আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন একই সাথে আল্লাহর আরেকটি সৃষ্টি জিন্নাত আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকেও সম্বোধন করেছেন এবং তাদেরকে আহ্বান করেছেন যে এই যে আল্লাহ রব্বুল আলমিনের মানে বিপুল ক্ষমতা এবং তার নিয়ামতের মাঝে আমরা রুবে আছি আমরা কি পারবো আল্লাহ রব্বুল আলমিনের এ সমস্ত নিয়ামতগুলোকে অস্বীকার করতে এখানে এই আয়াতগুলোর মাঝে আমরা আট বার আমরা একটি আয়াতের বারবার উপস্থাপন দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন বারবার মানুষ এবং জিন তাদেরকে সম্বোধন করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করছেন জেফাবি আলা এই রব্বি কুমা তুকদ্দিবান যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের রবের কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করতে পারবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের এই বিপুল নেয়ামত এর কোনোটিকেও তোমরা অস্বীকার করবে এ সাধ্য নেই জিন এবং ইনসানকে সম্বোধন করে আল্লাহ রব্বুল আলমিন তার এ আলোচনায় এ মহাসত্ব সম্পর্কেও সতর্ক করেছেন যে এখানে যা কিছু চলছে সব কিছুই এটি একটি সময় থাকবে না তবে থাকবেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি থাকবেন তার সত্তা থাকবে তিনি চিরঞ্জীব কাজেই আল্লাহ রব্বুল আলমিনের এ সমস্ত নিয়ামতগুলো দেখে দেখে এ সমস্ত নিয়ামতগুলোকে ভোগ করে তোমরা আল্লা রব্বুল আলমিনকে চেনার চেষ্টা করো তোমরা ধোকা খেয়েও না আর আল্লা রব্বুল আলমিনকে সহিভাবে আল্লাহ রবুল আলমিনকে চিনতে পারা এবং আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করা এর সাথেই মানুষ এবং জিন তাদের জীবনের চূড়ান্ত সফলতা সোরাটির একত্রিশতম আয়াত থেকে পঁয় পঁয়তাল্লিশতম আয়াতে আমরা দেখতে পাই জিন এবং ইনসান উভয় সম্প্রদায়কে তাদেরকে সতর্ক করা হয়েছে যে তোমরা এমন একটা দিন তোমাদের সামনে এটা আসবে যেদিন আল্লাহ রব্বুল্লা আলমিনের এই বিপুল নিয়ামতের মাঝে আজ আজ যে তোমরা ডুবে আছো তোমাদেরকে এ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তোমাদেরকে প্রশ্ন করা হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের এ সমস্ত নিয়ামতের কি হক তোমরা আদায় করেছ আর সে জিজ্ঞাসাবাদ করা হবে ক্যামতের দিন আর আল্লাহ রব্বুল্লা আলমিনের নাফর মানি তার অবাধ্যতার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে আর তোমরা তো এ সাধ্য রাখো না যে আল্লা রব্বুল আলমিনের কর্তৃত্বের বাইরে তার সীমানার বাইরে তোমরা চলে যাবে এই ক্ষমতা তোমরা রাখো না কাজেই এই আলোচনার মাঝে আমরা দেখতে পাই যে জিন এবং ইনসানকে এই আলোচনার মাঝে সাতবার সম্বোধন করা হয়েছে এই দিবান তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা তো অস্বীকার করতে পারবে না কাজেই তোমরা তোমাদের রবের নিয়ামতকে এটাকে উপলব্ধি করো রবের অবাধ্যতার পথে যেও না কারণ রবের অবাধ্যতার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে সুরাটির দশ আয়াত থেকে তিরিশতম আয়াত পর্যন্ত আল্লাহর প্রভাব আল্লাহর নিয়ামতের আলোচনার সাথে জিন এবং ইনসানকে আটবার সম্বোধন করা হয়েছে আর পরবর্তী তিরিশতম একত্রিশতম আয়াত থেকে পঁয়তাল্লিশতম আয়াতে আল্লাহ রব্বুল আলমিন জিন এবং ইনসানকে সাতবার সম্বোধন করেছেন এবং আহ্বান করেছেন অবাধ্যতার পথে যেও না তার পরবর্তী আলোচনায় ছেচল্লিশতম আয়াত থেকে আটাত্তরতম আয়াত পর্যন্ত সুরার শেষাংশে ষোলোবার সম্বোধন করা হয়েছে জিন এবং ইনসানকে লক্ষ্য করে এবং এই আলোচনায় আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করেছে এবং আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করেছে তাদের জন্য বিপুল নিয়ামতের জান্নাতের আলোচনা আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন এবং এ আলোচনায় এই বিষয়টিও তুলে ধরা হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য তাদের আমলের স্তর হিসেবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মাঝে তাদের জন্য নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন যারা আল্লাহ রব্বুল আলামিনের মকার রবন আল্লাহর একদম নৈকট্যশীল বান্দা যারা তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে জান্নাতও পাবে অফুরন্ত নিয়ামতের জান্নাত আর যারা সৎকর্মশীল ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রবুল্ আলমিনের কাছে তাদের আমলের স্তর অনুযায়ী তারা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে জান্নাতের অধিকারী হবে কাজে কোরআনে করিমের সুরা আর রহমান আল্লাহ রব্বুল আলমিন তার যে রহমান সিফত এ সিফতকে সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন এ সুরার মাঝে তার অনুগত বান্দাদের জন্য তার ব্যাপক নিয়ামত এবং অবাধ্যদের প্রতিও আল্লাহ রব্বুল্লা আলমিনের নিয়ামত যে তিনি তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আগেই তার সতর্ক বার্তা পাঠিয়ে দিচ্ছেন যেন তারা সতর্ক হয়ে তারাও যেন আল্লা রব্বুল আলমিনের চিরস্থায়ী নিয়ামতের অধিকারী তারা হতে পারে ওরা করিমের এ সুরা সে আহ্বান সকলকে করছে কাজে আসুন আমরা সুরা আর রহমানের মাঝে আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপক নিয়ামতের আলোচনাকে উপলব্ধি করে আমরা আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যে আমাদের জীবনকে গড়ে তুলি এবং আমরা দুনিয়া এবং আখেরাতে ব্যাপক কল্যাণের অধিকারী হই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন